ফাইনালি শাহরুখ খান ফিরে আসতেছে তার জওয়ান সিনেমা নিয়ে। এই সিনেমাটা ইতিহাস পাল্টাই দিবে ভাই, একদম ইতিহাস পাল্টাই দিবে। ইন্ডিয়ার ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ সিনেমা হতে যাচ্ছে শাহরুখ খানের জওয়ান। আমি বলবো শাহরুখ খানের এই সময়ের এই ফেজের সবচেয়ে সেরা মুভি চলে আসছে, যেন হচ্ছে জওয়ান। শাহরুখ খান যে ব্যাকগ্রাউন্ড ভয়েস দিচ্ছে ওটা অসাম। আমি কে, আমি কে নই জানা নেই, মায়ের কাছে দেওয়া ওয়াদা নাকি অসমাপ্ত কোনো কাজ, আমি কি ভালো নাকি আমি খারাপ, আমি পাপ নাকি পুণ্য, নিজেকে জিজ্ঞেস করুন, কারণ আমি আপনি। হ্যাঁ, আমি বলতেছিলাম শাহরুখ খানের জওয়ান সিনেমার একটা ডায়লগ, যে ডায়লগ দিয়ে সিনেমার ট্রেইলর অথবা প্রিভিউ শুরু হয়। এই সিনেমায় সবচেয়ে মজার বিষয় হচ্ছে সারা দেশের থেকে তারা স্টার নিচ্ছে। প্রথমত শাহরুখ খান নিজেই জওয়ান সিনেমাতে আছে, বিজয় সেতুপাথি আছে, দীপিকা পাডুকোন একটা স্পেশাল অ্যাপিয়ারেন্সে আছে, নয়নতারা অ্যান্ড মেনি মোর অ্যাক্ট্রেস অ্যাক্টর। এই সিনেমার ট্রেইলার দেখলে বা প্রিভিউ দেখলে একটা জিনিস স্পষ্ট, যে শাহরুখ খানের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সিনেমা হতে যাচ্ছে জওয়ান সিনেমা। আর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, আর যে স্ক্রিন প্লে, আর হচ্ছে শাহরুখ খানের যে ব্যাকগ্রাউন্ড ভয়েস, স্টোরি টেলিং ভয়েস, এটা অসাম, জাস্ট ওয়ান্ডারফুল, ওয়ান অফ দ্য বেস্ট। এটাতে 10 out of 10 পাবে শাহরুখ খান। একটা সিন আছে এরকম যে শাহরুখ খান হচ্ছে হাইটে আসতেছে, সাত পেছনে অনেকগুলা মেয়ে তারা হচ্ছে হাতে থালা বাসন নিয়ে বাইরে বাইরে করতেছে। এইটা হচ্ছে দেখে মনে হয় এটা একটা জেল থেকে, জেলের মধ্যের সিন, এবং তারা প্রত্যেকেই নারী, শুধু শাহরুখ খান একটাই পুরুষ ওইখানে। তো এই কারণে এটা দেখলে মনে হয় ইট লুকস লাইক দ্যাট ওয়ান ম্যান আর্মি উইথ লটস অফ গার্লস। একটা প্রবাদ আছে না, প্রিভিউ বাই ট্রেইলারটাও সেম জিনিস। এই ট্রেইলারটা দেখলে বোঝা যায় এই ফিল্মটা কত দূর যাবে, লম্বা রেসের ঘোড়া, এটা সহজে থামবে না। জওয়ান আসতে দেন, আমরা তো আপডেট পাবোই, আর বাংলাদেশে পাঠানের মতো আসবে কিনা কে জানে, যদি আসে দেখা হবে, আর না হয় আপনারা তো জানেনই কীভাবে দেখতে হয়।